গাইবান্ধার জোড়া লাগানো শিশুর অপারেশন আগামীকাল মঙ্গলবার সকালে জোড়া লাগানো দুই শিশুর অপারেশন করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই এজন্যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারা সোমবার বেলা সাড়ে এগারোটার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে শিশু সার্জারি বিভাগের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাক্তার আশফাকুল হক কাজল বলেন শিশু দুইটির জন্মের সময় পায়খানার রাস্তা ছিল না সার্জারি বিভাগের চিকিৎসকরা সার্জারি করে তাদের মলদার বের করে শিশু দুইটির নাম রাখা হয় তোফা ও তহুরা দোয়া করবেন আগামী মঙ্গলবার তাদের আলাদা সার্জারি করা হবে তিনি আরও বলেন গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নে জন্ম নেওয়া জোরা লাগানো দুই মে শিশুকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় শিশুদের বাবা রাজু মিয়া জানান জন্ম নেওয়ার পর তাদের জোরা লাগানো অবস্থায় দেখতে পান আস্তে আস্তে গ্রামে জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুরব্বীরা তাদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যেতে বলেন শিশু দুইটি জন্মের সময় তাদের ওজন ছিল চার দশমিক আট কেজি এখন তাদের বয়স দশ মাস আর ওজন দশ কেজি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সম্মায়ক ডাক্তার সমান্তরাল সেন অধ্যাপক আবুল কালাম আজাদ ডাক্তার আশরাফুল হক কাজল সহযোগী অধ্যাপক শাহানুর ইসলাম নিউরো সার্জারি বিভাগের প্রধান অতীশচন্দ্র সরকার সহকারী অধ্যাপক রাজিউল হক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজালুর রহমান ও শিশু দুইটির বাবা রাজমিয়া ও মা সাইদা বেগম সেখানে উপস্থিত ছিলেন